আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আনিসা। মিস আসসালামু ওয়ালাইকুম আসসালাম নাফিস খান, কি অবস্থা? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। এত দেরিতে তুমি ক্লাস একটা করো, দুইটা করো না কেন? নেট প্রবলেম না আমার ক্লাস করো না, কোনটা? সমস্যা আচ্ছা আনিসা, কি খাইতেছো? খাওয়া দাওয়া সব ক্লাসের পরে অথবা ক্লাসের আগে? কেমন পানি খেয়ে নাও, পানি খেয়ে নাও। তাহিরা, আজকে আমাদের কোন চ্যাপ্টার পড়া ছিল মনে আছে? স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী পড়িয়েছিলাম না? ক্লাস করো নাই না পড়া শিখো নাই? শিখো নাই আজকে পড়া, বুঝা গেছে? আমাদের আজকে লাস্ট চ্যাপ্টার, আমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে জলজ প্রাণী। আমরা আজকে শুরু করব জলজ প্রাণী থেকে। এর আগে স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত পড়ানো শেষ, ঠিক আছে? মনে আছে স্তন্যপায়ী প্রাণী পড়েছিলাম? তাহলে আমরা আজকে শুরু করব কি দিয়ে? জলজ প্রাণী। জলজ প্রাণী বলতে যে প্রাণীগুলো কোথায় থাকে? পানির মধ্যে থাকে, ঠিক না? মাছ ছাড়াও তো পানিতে অনেক রকম কি থাকে? প্রাণী থাকে। আমরা তাহলে পানিতে থাকে, বুঝি নাই আমি। হাতি পানিতে থাকে, হাতি পানিতে চলাচল করে কিন্তু কি থাকে না? পানিতে থাকে না। এটা এবার তাহলে আমরা কি করব? আনিসা, স্তন্যপায়ী প্রাণী পড়া ছিল, শিখেছ? মিস কত পেজ খুলব? পেজ নাম্বার 19 নাম্বার পড়া ছিল, ঠিক না আনিসা? 19 নাম্বার না, সরি 17 নাম্বার পড়া ছিল। 19 নাম্বার হচ্ছে তোমার কি আজকে পড়াবো? 17 নাম্বার পেজে পড়া ছিল। 19 নাম্বারটা খোলো, আজকে 19 নাম্বার পেজটা পড়াবো আমরা। হ্যাঁ, 1-9-19 পড়া কি ছিল আনিসা বলো তো? স্তন্যপায়ী পানি। ওকে ঠিক আছে, একটু পরে জিজ্ঞেস করছি আমরা, তার আগে কি পড়বো? ইবা জয়েন করছে, মাশাআল্লাহ, আজকে তো অনেক নতুন নতুন মুখ দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কইছিলেন তোমরা কি পাঁচজন ক্লাস করো, আর কেউ ক্লাস করে না? আরাফ আরাফ করে না? আচ্ছা, আমি আরাফকে একদিন দেখছিলাম মনে হয়। তাবিন থাকে না? তাবিন থাকে, তাবিন। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিই তাহলে। আমরা কি করবো? জলজ প্রাণীটা পড়বো। তার আগে আমি একটু ভিডিও শো করছি, তোমরা দেখো কিনা আমাকে একটু জানাবা, ভিডিও দেখা যাচ্ছে কিনা, কেমন? ইয়েস মিস। উনিশ নাম্বার পেজে আছে, যদিও বা আমরা একটু গুছিয়ে লিখেছি। 19 নাম্বার পেজে থাকলো, আমাদেরকে তো সব এক জায়গায় লিখতে হবে, তাই না? 19 নাম্বার শুধু প্রশ্ন উত্তর আছে, আমরা তো শুধু প্রশ্ন উত্তর করি না। আমরা কি পড়ি সাথে? শূন্যস্থান পূরণ, সত্যমিথ্যা, তাই না? দেখা যায় ভিডিও, দেখা যায়? বই পড়ে, আমরা বই পড়ে দেখবো, আমার ভিডিও শো করছে। হ্যাঁ, তাহলে আমরা ভিডিওতে চলে যাই। পৃথিবীর বৃহত্তম মাছ কি? তিমির এবং হাঙ্গর। আমার সাথে আগে পড়ো, একদম অল্প অল্প পড়া আজকেরটাতে, দুটা দুটো মনে হয় শুধু, দুটো দুটো। পৃথিবীর বৃহত্তম মাছ কি বলতো? ইবা, তিমি আর হাঙ্গর। পৃথিবীর বৃহত্তম মাছ কি নাফিস?
পৃথিবীর বৃহত্তম মাছ কি বলো তো? তিমি, মাছ, হাঙ্গর। তিমি ও হাঙ্গর বলো। সাহিরা তুমি পড়ো, পৃথিবীর বৃহত্তম মাছ কি? তিমি আর হাঙ্গর। সবচেয়ে বিষাক্ত মাছ হচ্ছে বক্স জেলিফিশ। জেলিফিশ অনেক রকমের আছে, যেটা বিষাক্ত জেলিফিশ ওটার নাম হচ্ছে বক্স জেলিফিশ। এটা হচ্ছে শূন্যস্থান পূরণ করব এবং লিখব। পৃথিবীর বৃহত্তম মাছ কি? তিমি, হাঙ্গর। নাফিস এবং ইবা একটু বড় করে বলবে, তোমাদের কথা আমি কম শুনতেছি, স্পিকার মনে হয় প্রবলেম আছে। কেমন আমার তোমাদেরটা শোনা যাচ্ছে না সেই জন্য। পৃথিবীর বৃহত্তম মাছ কি? তিমি, হাঙ্গর। সবচেয়ে বিষাক্ত মাছ কি? হাঙ্গর। সবচেয়ে বিষাক্ত মাছ কি? বক্স জেলিফিশ। সবচেয়ে বিষাক্ত মাছ বক্স জেলিফিশ। আমরা শিখে ফেলবো প্লাস একসাথে লিখে ফেলবো খুব তাড়াতাড়ি। কেমন? বিটিটা লিখতে হবে? হ্যাঁ অবশ্যই লিখতে হবে, না লিখলে তুমি পাবে কোথায়? এগুলা পড়বে কিভাবে? তাড়াতাড়ি লিখো। শূন্যস্থান পূরণ দুটা, সত্যমিথ্যা তিনটা, প্রশ্ন উত্তর তিনটা, একদম অল্প পড়া। ওখান থেকে দেখতে পারো না স্ক্রিনশট কেন বাবা? কোনটা
This Amar Lekha Shesh. Very good, Anissa. Kunta ki ke jiggesh korechilo? Hangor Baran? Noy go. Noy go. Ji. Noy go. Box. Miss, Bolo Anissa. Allah khaban. Hey, likha bona. Ito to shunno sthaner por shotto mitta likba. Prashno sthan likbo. Wait karo, shob friend liku. Sahira, tumar shesh. Okay, Nafis shesh. Nafis, tumar shesh. No, me. Okay, I'm about a beje geche baba. Ami ber poroborti prashne chole jai. Oh, na shesh korte parbo na. Erpor amra jacchi shunnostan purone. Thik ache? Sabche dhruto gotir mach holo pal mach. এটা কি হবে জানো সত্য সত্য মাছ চোখের পলক ফেলতে পারে না কিন্তু মাছ কি করে চোখ একবার বন্ধ করে একবার খুলে একবার বন্ধ করে একবার খুলে যেহেতু আমরা বলছি খুলতে মানে ও বন্ধ করে না বাবা আমার কথা আগে শোনো তাহলে মাছ কি চোখের পলক ফেলতে পারে Yes, miss. Yes, miss. You pull the pare. Pull the pare. Okay. Taki bondo korte pare mas. Pare na. Tale choker polok ta ki felte pare na ora. Ekbar bondo kore ekbar khule orokom pana ode chokta shobshomoy khula thake. Shei jonno eta ke ki bole? Je polok felte pare eta mithya hobe. Taramash chino? Taramash hocche starfish. Star e koyta bahu thake bolo to? Pastana star kokhono ekecho dekhecho star dekhecho no miss yes miss ami dekhechi ami ekechi ekecho star e ki duta bahu na onek gulo bahu thake bolo to onek gulo bahu thake na ki duta bahu thake অনেক গুলা তাহলে যখন আমি লিখেছি তারা মাছের দুটো বাহু আছে তাহলে এটা কি হবে মিথ্যা হবে তারা মাছের অনেক গুলো বাহু আছে পাঁচটা বা তারও অধিক বাহু আছে সেজন্য এটা কি বলেছি মিথ্যা বলেছি মাছ চোখের পলক ফেলতে পারে আসলে মাছ চোখের পলক ফেলতে পারে না ওরা সব সময় চোখ খোলা রেখেই থাকে আর পাল মাছ গুলো এত দ্রুত যায় সেই জন্য এগুলো কি কি বলে সবচেয়ে দ্রুত গতির মাছ বলে ওরা ঘুমায় না পারে কে ঘুমায় ওরা ওরা ঘুমায় না চক্কুলারে কে ঘুমায় ঘোড়া যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় মাছ চক্কুলারে কে ঘুমায় নেক্সট ক্লাস থেকে আমি আর পড়াবো না আমি শুধু পড়া নিব নেক্সট ক্লাসে প্রথম চ্যাপ্টারের পরীক্ষা সিটি নেওয়া হবে
আমি নোটিশ দিয়ে দিব আগে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ নিয়ে নিব দিয়ে দিব সরি ঠিক আছে এখন Yes, me. Yes, miss. তারা মাছের দুটি বাহু আছে এটা কি হবে মিথ্যা কারণ তারা মাছের পাঁচটা বা অধিক বাহু আছে নাফিস কত নাম্বার লিখো এক নাম্বার তুমি কি সবগুলো প্রশ্ন উত্তর সত্য মিথ্যা গুলো পেয়েছো তোমরা তো ক্লাস করো নাই কিভাবে পেয়েছো মিস আমি লক্ষ্মী ভেরি গুড টাটা বাহু বকার পরশুকার শেষ করুক কেমন আমি পরবর্তী প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি যারা লিখবে না ওরা যখন যারা লিখো নাই ওরা পরবর্তীতে লিখে নিও পৃথিবীর বৃহত্তম জলজ প্রাণী কোনটি নীল তিমির
নীল তিমি এটা পানিতে বাস করে তাই না সেজন্য এটাকে কি বলে জলজ প্রাণী বলে নাফিস আগে এগুলো আবার দেয়া হবে ঠিক আছে একটু পর আবার আমি প্রথম থেকে দিব লিখতে পারবে একটু পড়ো এখন মিসের সাথে পৃথিবীর বৃহত্তম জলজ প্রাণী কোনটি নীল তিমি নীল তিমি পৃথিবীর এই সবাই শুধু প্রশ্নটা লিখো শুধু প্রশ্নটা লিখো উত্তরটা শিখে পরে লিখবা পৃথিবীর বৃহত্তম জলজ প্রাণী কোনটি নীল তিমি কোন মাছকে মিঠা পানির হাঙ্গর বলা হয় বল মাছকে কোন মাছকে মিঠা পানির হাঙ্গর বলা হয় বল মাছকে বল মাছ এরপরে কি আছে আমরা একটু দেখি আরেকটা প্রশ্ন উত্তর আছে মনে হয় না কোন প্রাণীর আটটি বাহু আছে কে বলতে পারবে না দেখে অক্টোপাসের কয়টা বাহু আছে আটটা বাহু আছে না আটটা বাহু আছে পৃথিবীর বৃহত্তম জলজ প্রাণীর নাম কি আগেটা বল আমাকে পৃথিবীর বৃহত্তম জলজ প্রাণী কোনটি নীল তিমি পৃথিবীর বৃহত্তম জলজ প্রাণী কোনটি নীল তিমি পৃথিবীর বৃহত্তম জলজ প্রাণী নীল তিমি সবার সাউন্ড শুনতে চাচ্ছি আমি শুধু আনিসার সাউন্ড শুনছি কেন কোন মাছকে মিঠা পানির হাঙ্গর বলা হয় ইবা বল মাছকে বল মাছকে এই নাফিস দুষ্টামি না আমি পড়াচ্ছি আগে পড়ো কোন মাছকে মিঠা পানির হাঙ্গর বলা হয় বল মাছকে আবার বলি কোন মাছকে মিঠা পানির হাঙ্গর বলা হয় বল মাছকে নাফিস বলো কেউ বলবা না এখন কেউ বলবা না শুধু নাফিস বলবে পৃথিবীর বৃহত্তম জলজ প্রাণীর নাম কি নাফিস বলো বৃহত্তম জলজ প্রাণীর নাম কি আমি পড়াচ্ছিলাম তুমি দুষ্টামি করছো ইবা বলো পৃথিবীর বৃহত্তম জলজ প্রাণীর নাম কি নীল তিমি আমি পড়াচ্ছিলাম তোমরা দুজন দুষ্টামি করছিলাম কোন মাছকে মিঠা পানির হাঙ্গর বলা হয় বল মাছকে কোন মাছকে মিঠা পানির হাঙ্গর বলা হয় বল মাছকে কোন প্রাণীর আটটি বাহু আছে কোন প্রাণীর আটটি বাহু আছে অক্টোপাস কোন প্রাণীর আটটি বাহু আছে অক্টোপাস কোন প্রাণীর আটটি বাহু আছে অক্টোপাস এবার আমরা কি করব প্রথম থেকে যাব না প্রশ্ন উত্তর গুলো আবার দিব প্রশ্ন উত্তর আবার ওকে প্রশ্ন উত্তর ঠিক আছে প্রশ্ন উত্তর গুলো লিখে ফেলো প্রশ্ন আগে প্রশ্ন লিখো উত্তরগুলো তো শিখে আমরা পরে লিখতে পারবো বলো ঠিক আছে তুমি যদি যতক্ষণ ক্লাস করতে পারো না পারলে এগুলো ইয়াতে থাকবে ই-লার্নিং এ থাকবে ভিডিও গুলো দেখে নিও কেমন
তুমি সত্যমিত্রা শূন্যস্থান পূরণ লিখেছো না সাহিরা? প্রশ্ন উত্তর গুলো লিখে ফেলো, শুধু প্রশ্নগুলো লিখে ফেলো, উত্তর গুলো পরে লিখতে পারবে তো? পারবো না, তাড়াতাড়ি করো। আগের পড়া দিবা এরপরে। শেষ তোমাদের? আমার শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? আমার নেক নাম্বারে এখনো একটু স্লো লিখে, ও আস্তে আস্তে লিখে, তোমরা তাড়াতাড়ি লিখো, ও আস্তে আস্তে লিখে, এটাই প্রবলেম। আর কখনো যেন আমি এই শব্দটা না শুনি তোমার মুখে। ওকে আনিসা বলবে, গতকালকে পড়া ওরা গুলো লিখতে থাকুক, তুমি আমাকে গতকাল গত ক্লাসের পড়াটা দাও। বৃহত্তম স্থলচর প্রাণী কি? বই এসো, পড়া জিজ্ঞেস করছি। দেখে 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 আমি তো দেখে দেখে পড়া নিব না। শূন্যস্থান পূরণ জিজ্ঞেস করছি আমি। পড়ো নাই আনিসা, তুমি পড়ো নাই?
উট মানুষের মতো ঢেস ফেলতে পারে কি হবে কিন্তু ফেলতে পারে গরু চারটি ঢেস আছে সবচেয়ে উঁচু প্রাণী কোনটি শেষ ভেরি গুড জিরাফ পশু কোনো শব্দ করতে পারে না কোন পশু কোনো শব্দ করতে পারে না এবার তোমার লিখা শেষ না প্রশ্নটা লিখে নাও তুমি জিরাফ কোন পশুর নাক সবচেয়ে বড় আনিসা হাতি কে বলছে আমি না হাতির নাক বড় না হাতির নাক তো সবচেয়ে ছোট না আমি বড় কে বলছে আমি দেখতেছি ছোট আচ্ছা দিচ্ছি বাবা একটু ওয়েট করো নাফিস তোমার শেষ প্রশ্নটা লিখা অক্টোপাস কোন প্রাণী আটটি বাহু আছে এটা লিখো আরো তাড়াতাড়ি লিখতে হবে কেমন তোমাদের এখন তোমরা একটু বড় হয়েছো না ইবা দুই নম্বর প্রশ্ন দেখা যায় তিন নম্বর হ্যাঁ দেখছি দেখা যাচ্ছে নাফিস একটু ওয়েট করো এবার এটা শেষ হয়ে যাক তারপর দুজন একসাথে তিন নম্বর নাফিস তুমি বলো তো উট মানুষের মতো ঢেস ফেলতে পারে কি ফেলতে পারে মিস আমি বলবো না তুমি না নাফিস বলবে নাফিস গত ক্লাসে পড়া পড়েছিল শিখেছিল তোমরা ক্লাস যদি কোনো কারণে করতেও না পারো আমাদের কি করে ই-লার্নিং এর ভিডিও গুলো আছে না এই তুমি দুষ্টামি করছো না আনিসা আজকে তিন নাম্বার এবার তিন নাম্বারে যাও এই দুজনই তিন নাম্বার লিখে নাও তাড়াতাড়ি সবচেয়ে দ্রুতগতির পশু কোনটি আনিসা বলতো আনিসা সবচেয়ে দ্রুত গতির পশু কোনটি আনিসা বলো সবচেয়ে দ্রুত গতির পশু কোনটি তারপরও প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে বাংলাদেশ পরিচিতি আমি এই চ্যাপ্টারটা সিটি নিব তোমরা কি ক্লিয়ার নেক্সট ক্লাস আগামী স্যাটারডে আগামী শনিবার এটিএম এ সিটি নিব কিসের সবার কাছে শীট গুলো আছে মানলিতে শীট আছে না তোমার কাছে আছে 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 ইবার কাছে আছে আমার আমার থেকে আছে
আমি নেক্সট ক্লাসে কিন্তু শনি শুক্রবারে সকালে আমি জানাই দিব তোমাদের সিটি হবে গ্রুপে জানাই দিব সবাই সিটি দিবা আর কোনো পড়া নাই এখন এখন শুধু আমি শুধু পড়া নিব আমার যা পড়ানো আমি পড়িয়ে ফেলেছি এবার তোমরা আমাকে শুধু পড়া দিতে থাকবা আর কোনো পড়া নাই যদি কারো কোনো প্রবলেম থাকে কোনো চ্যাপ্টার পে পাও নাই বুঝো নাই আনিসা আমাদের একটা জমা বুঝিনে বুঝিনে ভেরি গুড না ওটা তো তোমাদের মান্থলি টেস্টটা আছে আমাদের সিলেবাস শেষ না আমি এখন জাস্ট ক্লাসে পরীক্ষা নিব ওটা নাম্বার যোগ হবে না বাট কিন্তু পরীক্ষাটা দিতে হবে দেখব কি কতটুকু শিখেছো কেমন ইয়েস দি সবাই থাকবে তো পরীক্ষাতে নাকি পরীক্ষা দেখে না বাবা পরীক্ষা থাকবো না মিস ক্লাস সিটি নিবে নাফিস আমি থাকবো হ্যাঁ সবাই থাকবে ইবাও থাকবে নেক্সট সেটারে দেখে যেন আমি সবাইকে পাই ওকে আমরা এই চ্যাপ্টারটা আরেকবার পড়ি আর 3 মিনিট আছে ক্লাসের আমরা একটু লাস্ট বার পড়ি কেমন আমি যাব না পৃথিবীর বৃহত্তম মাছ কি বলো তো তিমি আর কি হাঙ্গর ভেরি গুড সবচেয়ে বিষাক্ত মাছ কোনটি সবচেয়ে দ্রুত গতির মাছ হলো পাল মাছ সত্য না মিথ্যা সত্য মাছ চোখে পলক ফেলতে পারে না মিথ্যা তারা মাছের দুটি বাহু আছে মিথ্যা ভেরি গুড ইবা মিস দেখেন না সে কি করছে মিস আমি কিচ্ছু না মাই আর মাম সুসেনটা বেশি দুষ্টু করতেছে ওকে পৃথিবীর বৃহত্তম জলজ প্রাণী কোনটি নীল তিমি বৃহত্তম জলজ প্রাণী কি নীল তিমি কোন মাছকে মিঠা পানির হাঙ্গর বলা হয় আনিসা খাওয়ার টাইম না এটা আমি একবার বলেছি না আমি নেক্সট টাইম যেন না দেখি কোন মাছকে মিঠা পানির হাঙ্গর বলা হয় বল মাছকে সরি ওকে কোন মাছকে মিঠা পানির হাঙ্গর বলা হয় বলো বল মাছকে দুই মাছকে বল মাছকে কোন প্রাণীর আটটি বাহু আছে অক্টোপাসের কোন প্রাণীর আটটি বাহু আছে অক্টোপাস এই আনিসা তোমার খাওয়া বন্ধ করো না হ্যাঁ আমি ক্লাস থেকে সোজা রিমুভ করে দিব তুমি স্কুলে ক্লাস করলে কি খাইতে পারতে ক্লাস টাইমে পারতা আমি সোজা রিমুভ করে দিব আর ক্লাসে ঢুকতে পারবো না রিমুভ করে দিলে ওকে আসসালামু আলাইকুম নেক্সট ক্লাসে কি হবে মনে থাকে যেন ওকে আল্লাহ হাফেজ ওকে ইবা ফরাসিকে সন্ধ্যার মধ্যে লিখে দিবা আনিসা ফরাসিকে সন্ধ্যার মধ্যে লিখে দিবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম